আব্দুর রাজ্জাক ভাই চলছে বাবা, দেশের দোয়া, দেশের দোয়া, আর মানে নয়ন মানে দেশের দোয়া, চলছে বাবা, যাসমেন সিদ্ধান্ত দাও বাবা। আমরা দেখতে পাচ্ছি সাবেক আমাদের মেম্বার দশের দোয়া হয়ে গেল, দশের দোয়া আবার বুঝি খাসি মারে নিয়ে যায়, গরু মারে নিয়ে যায় বাবা। দশের দোয়া নয়নমণি পাগের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছিল বাবা, খুব কম নয় কিন্তু খুবই খেলা হলো পাগের সঙ্গে, মনোমুগ্ধকর খেলা বাবা। আবার আবার নয়নমণিকে এবং দশের দোয়াকে উজানের দিকে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দশের দোয়া এবং নয়নমণি আপনি রাজা কাল আপনার দশের দোয়াকে আবার কোরমা দি কোরমা দি
সম্মানিত দর্শককে আমি বলতেছি, আপনারা যে বিশৃঙ্খলা কোনো প্রকার সৃষ্টি করবেন না, শৃঙ্খলার মধ্যে দিয়ে খেলা উপভোগ করবেন। আপনারা দেখতেছেন ওই পারে আমরা কিছু এলোমেলো দেখতেছি, কে এলোমেলো করতেছে কিভাবে করতেছে আমরা বুঝতে পারতেছি না। এ হই পাচ্ছিছে কেন, এলোমেলো ভাবে ঘুরতেছে কেন আমরা কেউ বুঝতেছি না। এলোমেলো পরিবেশকে সৃষ্টি করবেন না। প্রশাসন তদারকিতে আছে, এলোমেলো না করে শান্তি শৃঙ্খল ভাবে কোনো সমস্যা হলে সমাধান করার চেষ্টা করেন, কিন্তু তাও কোনো বিশৃঙ্খল করবে সৃষ্টি করবেন। এবং আমাদের যারা ভলান্টিয়ার আছে মিশন গাড়িটা নিয়ে আপনারা দেখেন কেন পূর্ব সাইডে আমরা এলোমেলো দেখতেছি, সেটা আপনারা খুব মনোযোগ সহকারে দৃষ্টি শ্রবণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। ভলান্টিয়াররা আপনারা কেউ নামে যাবেন না, নৌকা থেকে আপনারা নদীর খেলা উপভোগ করেন এবং নদীর মধ্যে কোনো সমস্যা না হয় সেদিকে আপনারা দৃষ্টি আকর্ষণ করছি। আব্দুল রাজ্জাক ভাই দর্শক প্রণাম, ফিরোজ মন্ডল নয় মনি, এই দুটো খেলার জন্য তারা চলে গেছে এবং পরবর্তী ষষ্ঠ প্রতিযোগিতায় আছে আব্দুল রশিদ ভাই। আব্দুল রশিদ ভাই আর সব্বের আলী রেফারি, আব্দুল রশিদ আর হচ্ছে সব্বের আলী পাসপুর এক্সপ্রেস, পাসপুর এক্সপ্রেস এই দুটিকে আপনার একজন নুরুল ইসলাম আর একজন হচ্ছে জাহিদুল, এই দুজনকে ব্যাটসম্যানকে নিয়ে আপনারা চলে যান, এই দুটোকে ব্যাটসম্যান নিয়ে আপনারা চলে যান, উজানে চলে যান, উজানে চলে যান।